আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগত আপনাকে কালো আত্মা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। আজকে আপনাদের মাঝে আরও একটি ইন্টারেস্টিং ঘটনা নিয়ে আসলাম। সো সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা সোহাগ তার চাচাতো বোনের কাছ থেকে শুনেছেন। ঘটনাটা ঘটেছিল নারায়ণগঞ্জের তোলারাম কলেজের একটি হোস্টেলে। তো ওই হোস্টেলটি ছিল পাঁচতলা, আর পুরো হোস্টেলটিতেই মেয়েরা থাকত। ওই হোস্টেলটির চারতলায় একটি রুম ছিল যেখানে কাউকেই ঢুকতে দেওয়া হতো না, এবং কেউ যেন ওই ঘরটিতে না ঢুকে তার জন্য সবাইকে নিষেধ করে দেওয়া হয়েছিল। তো এমনই 2009 সালে কিছু নতুন মেয়ে আসে ওই হোস্টেলটিতে। তো একটা রুমে চারটি মেয়ে আসে, তাদেরকেও নিষেধ করে দেওয়া হয় সবার মতো। তো তাদের নিষেধ করাতে তারা একটু কৌতূহলী হয়ে যায়, যার কারণে তাদের ওই রুমে ঢোকার ভূত চাপে মাথায়। তো তারা একদিন কেয়ারটেকারকে ম্যানেজ করে কিছু টাকা পয়সা দিয়ে ওই রুমটির চাবি নিয়ে নেয়, এবং সবাই দেখে ফেলবে এই জন্য তারা রাতের বেলায় যাওয়ার প্রস্তুতি নেয়। একদিন রাতে তারা চারজন যায় ওই ঘরটির তালা খুলে, কিন্তু তারা সবাই ঘরটি খুলে মারাত্মক ভয় পেয়ে যায়, কারণ ভেতরে ছিল ঘুটঘুটে অন্ধকার। তাই তারা কেউ যেতে রাজি হচ্ছিল না, কিন্তু তাদের মধ্যে একটি মেয়ে ছিল যিনি একরোখা টাইপের, সে বলে আমি ভেতরে যাবই। তো তাদের আরও তিন বান্ধবীর বাধা অপেক্ষা করে তিনি ভিতরে যান। ভিতরে যেয়ে কিছুক্ষণ পরে আবার ফিরে আসেন। যখন তিনি ফিরে আসেন তখন তার মধ্যে কিছু অস্বাভাবিক বিষয় দেখা যায়। তার চুলগুলো উস্কো খুস্কো ছিল, এবং তিনি এসে তার বান্ধবীদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন, এবং তাদের সবাইকে অবাক করে দিয়ে হঠাৎ করে হা হা করে হেসে ওঠেন, এবং সবাইকে বলেন যে কেমন ভয় দেখালাম তোদের। তো তারা ওই রাতে সবাই ঘরে চলে যায়। কিন্তু তারপর থেকে ওই মেয়েটির মধ্যে বাকি তিনজন অস্বাভাবিক কিছু খেয়াল করতে থাকে, যেমন মেয়েটি প্রায় সময় একা থাকে, ঠিক মতো ক্লাস করে না, কারোর সাথে বেশি কথা বলে না। তো এই বিষয়গুলো তারা দেখতে থাকে। তারপর একদিন হঠাৎ রাতের বেলায় তারা দেখতে পান যে ওই মেয়েটি ঘর থেকে বের হয়ে যাচ্ছে। তখন একটি মেয়ে আরও বাকি দুজনকে ডেকে তুলে এবং তার পিছনে পিছনে যায়। এরপর তারা দেখতে পান যে ওই মেয়েটি কীভাবে যেন তালার মধ্যে হাত দেয় এবং তালাটি খুলে যায়। তখন তারা পেছন থেকে সব কিছু দেখতে থাকে এবং ওই মেয়েটি ওই ঘরটির ভিতরে ঢুকে। তখন তারা হোস্টেলে সবাইকে ডেকে তোলে। তো সবাই এসে যখন ওই ঘরটির মধ্যে যায়, ঘরটির মধ্যে যাওয়ার পরে তারা দেখতে পান যে বাথরুমের মধ্যে ওই মেয়েটির গলা কাটা লাশ পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। পরবর্তীতে জানা যায় ওই রুমটিতে নাকি 8 থেকে 10 বছর আগে একটি মেয়ে থাকতো। তো একদিন ওই মেয়েটির গলা কাটা অবস্থায় পাওয়া যায়, মৃত অবস্থায়। তারপর থেকে ওই ঘরটিতে আর কেউ থাকতে পারেনি, যেই থাকতে এসেছে তাদের কোনো না কোনো প্রবলেম হয়েছে, যার কারণে ওই ঘরটি তালাবদ্ধ করে দেওয়া হয় এবং সবাইকে নিষেধ করে দেওয়া হয়। সো ভিউয়ার্স, আজকে ছিল এই ঘটনা। ঘটনাটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।